গুলি মারলো আমার ভাইয়ের। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। গুলি খাইছে, গুলি খাইছে একটা। শিক্ষার্থী মৃত্যুকে মেনে নিয়েছে, কারণ তারা জানে এই আন্দোলনটা যৌক্তিক, শহীদি মর্যাদা মুক্তিযুদ্ধের কোনো অংশেই কম নয়, ভাষা আন্দোলনের কোনো অংশে কম না। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যেমন মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক তেমনি এবার কোঠাকে কেন্দ্র করে সম পরিমাণে কোঠা আন্দোলনকারীরা অধিকার আদায় করেই ছাড়বেন। আমরা পূর্ব দিগন্তে আলোর আভাস দেখতে পাচ্ছি। একদল বহিরাগত টোকায় বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে, কষায় আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে। তারা কাউকে ছাড় দিচ্ছে না, এমনকি কুত্তাকেও না। কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয়নি, কুকুরের মাথা পর্যন্ত বাড়ি মেরেছে। আমার ভাই মরার বয়সই হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি হইল, হয় কি জন্য থাকতে গুলি মারলো আমার ভাইয়ক। এজন্য ছাত্রছাত্রীরা মৃত্যুকে আলিঙ্গন করে বাবা মায়ের কাছ থেকে মৃত্যুর বিদায় নিয়ে মাঠে নেমেছে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ নিয়ে তারা দাফন করে। এই পৃথিবীতে আমি দুইটা শক্তিশালী গ্রুপ দেখেছি, একটা হলো শ্রমিক আর একটা হলো শিক্ষার্থী। আমার কলজাটা মানুষ না, আমাক তিনটে মারি গেল না কে, আমাক তিনটে কি জন্য মারি গেল না। এরা তাদের অধিকার আদায় করেই ছাড়বে। যে ছেলেটা মারা গেলেন রংপুরের আবু সাইদ, তার মৃত্যুর আগে আমি তার একটা ভিডিও দেখেছিলাম। চোখে মুখে যেন তার আগুন জ্বলছিল, একাই সে পুলিশের সামনে বারে বারে বুক পেতে দিচ্ছিল। সে বলতেছিল, আমাকে সামনে থেকে গুলি করে মারেন, আমি শহীদ হতে চাই। সেদিন পুলিশ কিছু করেন না, পরদিন যখন একই গতিতে সাইদ প্রতিবাদ করছিল তখন সাইদ থেকে চারটা গুলি করে। সাইদের আন্দোলনটা পণ্ড করে, ঢলে পড়ে সাইদ মৃত্যুর কোলে। মৃত্যুকালে সাইদ বলে গেছেন, আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমার লাশটা দাফন করবেন না, বিজয় নিশ্চিতের পর আমার দাফনের শেষ কাজটা সম্পাদন করবেন। সাইদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস কম্পিত। সাইদ এখন শহীদ, এখন আপনার পালা। আসুন বাঁচলে একদিনের জন্য হলেও বীরের মতো বাঁচি। আমরা সাইদ ভাইয়ের কাছ থেকে কিছু শিক্ষা নেই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র, নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে না। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই।